প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। হালকা হালকা হিম হিম যে শীতের আমেজ রয়েছে, সেই শীতের আমেজের সকালবেলা রোদ্দুরের আয়োজনে আমরা প্রতিদিন চলে আসার চেষ্টা করি আপনাদের পছন্দের মানুষদের নিয়ে, যাদের সাথে আড্ডায় গল্পে আমরা কিছুটা সময় সুন্দরভাবে কাটাতে চাই। আর দিনের শুরুটা যদি গল্প এবং আড্ডার সাথে হয় তাহলে বোধহয় সারাটা দিনই খুব প্রাণোজ্জ্বল কাটে, আর সাথে যদি আরেকটু গান হয় তাহলে তো অবশ্যই মন্দ নয়। তো আমাদের সাথে আজ কিন্তু গানের পাখি অর্থাৎ সঙ্গীত শিল্পী রয়েছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, রুকসানা মমতাজ। তার সাথে আমরা আজ আড্ডা দিব। আপু অনেক অনেক শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল তোমাকেও, ভালো আছি। ওকে, খুব ভালো লাগছে। বেশ কিছুদিন পরে আপনার সাথে আমার দেখা হলো, বেশ কয়েক মাস পরে। আচ্ছা, এই যে বললাম গানের পাখি, এটা শুনতে কেমন লাগলো? গানের পাখিকে তো গানের পাখি বলবে। আছে না যে না, যখন আমাকে কেউ রুকসানা মমতাজ, আমি জানি আপনার প্রফেশনের কথা, সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি আপনি কিন্তু আরেকটা প্রফেশনের সাথে যুক্ত আছেন, সেটা অবশ্যই শুনবো, কিন্তু যখন আপনাকে কেউ গানের পাখি বলে অভিহিত করে তখনকার ভালো লাগাটা কেমন? আসলে আমি নিজেকে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেতে আমি বেশি পছন্দ করি, বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে হচ্ছে শিক্ষকতা, ওটা হচ্ছে আমার শখে করা। আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে আছি এবং আমার ক্যাম্পাসে সবাই আমাকে ওরকম সাপোর্ট দেয়, আমার সহকর্মী, আমার ম্যানেজমেন্ট কমিটি। সেই কারণে যেমন আজকে এসছি এখানে, আমার ওখানে ক্লাস আছে, কিন্তু আমি যখন বললাম যে আমার একটা লাইভ আছে আমাকে যেতে হবে, কোনো বাধা নেই। তার মানে পুরো সাপোর্টটা আসলে সবসময় পেয়েছেন, বিকজ অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি থেকে সাপোর্ট থাকলে হয়তো কর্মস্থান থেকে থাকে না, অথবা যে কোনো একটা কিছু হয়ে যায়। ফ্যামিলিতে সাপোর্ট ছিল না প্রথমে, যদিও এমন না যে আমি একেবারে ওই যুগে জন্ম হয়েছে আমার যে গান গাইতে দেবে না ওরকম একটা পরিবেশ চারিদিকে, নট দ্যাট। কিন্তু আমার পরিবারে একটু বাধা ছিল, আমার ফুপুরা চায়নি, আমার চাচারা চায়নি, যে কারণে আমার বাবাও আর কি খুব একটা সাই দিতে পারছিলেন না। যেটা হয় আসলে সামাজিকতার কথা চিন্তা করে, সবার মন রক্ষা করার কথা চিন্তা করে, সামাজিকতার কথা না, পারিবারিক বিষয়টাই আর কি প্রধান এসেছে সেখানে। কিন্তু আব্বাও না, আমি একমাত্র মেয়ে বলে আব্বাও ওভাবে বাধা দিতে পারেননি। আব্বা বলতেন কি, হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, কিন্তু উনি বলতেন কি, এখন গান গাওয়া যাবে না, এখন পাশের বাড়িতে মেহমান এসছে, কি ভাববে তুমি যদি এখন গান গাও? আচ্ছা, গেল, এখন তো হচ্ছে এই রাস্তা দিয়ে লোকজন যাবে, আমাদের বাড়িটা রাস্তার পারেই, রাস্তা দিয়ে লোকজন যাবে, এখন কি ভাববে যে একটা মেয়ে গান গাইছে এভাবে? তো এইরকম আর কি, এখন মেহমান এসছে, মানে নানান রকম, এখন পড়ার সময়। কিন্তু উনি ডিরেক্টলি কোনোদিন বলতে পারেননি যে তুমি গান করো না, বরং বিভিন্ন গুণী শিল্পীদের তখনকার সময় তো ক্যাসেটের যুগ ছিল, এনে দিতেন যে এই গানগুলো ঠিক এইভাবে, হ্যাঁ এইভাবে গানগুলো তুলবে এবং তুলে এখানে রেকর্ড করবে, একটা রেকর্ডার কিনে দিয়েছিলেন যে রেকর্ড করবে, রেকর্ড করে যদি ওই রকম হয়, মানে ওই মূল শিল্পীর মতো যদি গাওয়াটা হয়, তাহলে পরে তোমার জন্য উপহার আছে। ওকে, আমার মনে হয় যে গানের পাখির কথা যেহেতু বলেছি, শুরুটা যদি আমরা গান দিয়ে না করি তাহলে দর্শকরা আমার প্রতি রাগ করবেন। তো আমরা এক কাজ করি, চলুন আপু সকালের একটা গান শুনি প্রথমে আপনার কাছ থেকে। হ্যাঁ, প্রথমে তুমি বলেছ শীতের সকালের কথা, শীত শীত একটুখানি আমাদের ঢাকায়, যদিও আমরা সেভাবে এখনও টের পাচ্ছি না, কিন্তু ঢাকার বাইরে তো অবশ্যই ঠান্ডা তো পড়েছে, শিশির ভেজা ঘাসও তারা দেখছে। তো সেই সাবজেক্টের উপর এই গানটি আমরা খুব তাড়াতাড়ি রেকর্ডিং করতে যাচ্ছি, মেবি নেক্সট উইকেই আমরা এটা করব। নতুন গান, এখন আমার হয় না হাঁটা শিশির ভেজা ঘাসে, এখন আমার হয় না হাঁটা শিশির ভেজা ঘাসে, বয়না নদী এখন আমার দু চোখ যখন ভাসে, এখন আমার হয় না হাঁটা শিশির ভেজা ঘাসে, ভর দুপুরে খুঁজে ফিরি ভর দুপুরে খুঁজে ফিরি একটু শীতল ছায়া
গানটা লিখেছে এফ এস সরকার, স্বপ্নীল। স্বপ্নীল নামে সে বেশি পরিচিত, ও বাপার সাথে বেশি কাজ করে, আর সুরটা করেছি আমি। বাহ, মানে কথা এবং সুর চমৎকার কিন্তু হয়েছে। আশা করছি যেহেতু কিছুদিন পরেই এটা আপনার নিউ ট্র্যাক রিলিজ হবে, সো হোপফুলি যারা আপনার লিসেনার্স আছেন তাদের কাছেও খুব ভালো লাগবে। হ্যাঁ, এই একটা জিনিস যে এটা তো সত্যি, যখন যে শিল্পীর গান তারা শুনতে যায়, শ্রোতারা শুনতে যায়, তারা কিন্তু ওইভাবেই মেন্টালি রেডি হয়ে যায় যে উনি তো এই টাইপের গান করবেন। তো আমার যারা শ্রোতা, আমি তো কখনো ধুমধারাক্কা ওরকম গান তো করি না, আমার গানগুলো একটু সফট মেলোডিয়াস এবং একটু বাণী প্রধান, অবশ্যই একটু সুরের খেলা থাকবে এরকম আমি চাই। যদিও গান সম্পর্কে সেরকম কিছু জানি না, অত ট্রেনি সিঙ্গার তো না, আমরা যতটুকু জানি একদম ছোটবেলা থেকেই কিন্তু আপনার হাতে খড়িটা হয়েছিল, যদিও সেভাবে করে বললেন যে একটা বাধা সবসময় থাকতো। তো বাবার কাছে কখন আসলে এই বিষয়টা চলে গেছে যে না, এখন আর মেয়েকে বাধা দেওয়া ঠিক হবে না, মেয়ে তার ইচ্ছে মতো গান করুক? বা তার যতদিন বাপের বাড়িতে ছিলাম ততদিন তো বাধাই পেয়েছি। ইভেন আমার বিয়ের পরেও আমার বরকে নানানভাবে আর কি আব্বা বলতেন যে মানে হ্যাঁ, ও যেন মঞ্চে টঞ্চে মানুষের সামনে যেন গাইতে না যায়। আচ্ছা, মানে গানটা শখের বশেই যেন শুধুমাত্র থাকে। হ্যাঁ, শখেই যেন থাকে এরকম। আর তুমি বললে সেই শুরুর কথাটা, তো আমার গুরু যার কাছে আমার হাতে খড়ি হয়েছিল, তিনি তো আর বেঁচে নেই, শ্রদ্ধেয় মৌসুমী কবির, উনি আমার গুরু ছিলেন। এরপরে আমি স্টেপ বাই স্টেপ, যেমন আমি এসেছি কালীপদ মোদকের কাছে, এরপরে এসেছি ওস্তাদ মমতাজউদ্দিনের কাছে, এরপরে এসেছি স্যার জাকির হোসেন মির্জা, এছাড়া আমি শ্রদ্ধেয় খালিদ হোসেন স্যারের কাছে আমি নজরুলের 5 বছর করেছি। যদিও এখন নজরুল আমি করি না, কিন্তু ওনার কাছে আমি 5 বছর করেছি। আর ওনার সাথে যখনই আমার দেখা হয়, আমি যদি একটু মানে মানে অপরাধীর মতো যদি আমি তার সামনে যাই, উনি আগেই বুঝেই বলেন কি আছে, গান তো করছো, তুমি যে গান করছো তাতেই আমি খুশি। শেখার তো কোনো শেষও নেই। আপু, কিছুদিন আগে আপনার দুটো ট্র্যাক রিলিজ হয়েছে আমরা জানি টি সিরিজের ব্যানারে, কেমন ছিল রেসপন্স সে ব্যাপারে জানবো, কিন্তু সাথে দর্শক আছেন, ফোন নিচ্ছি আগে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো, শুভ সকাল শান্তাপু। জি বলছি, কে বলছেন? রেজি আপু, বৈশাখ থেকে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি রেজি আপু। মানে আসলে কে বলছেন জিজ্ঞাসা করাটাই উচিত হয়নি, কেননা ভয়েস শুনে বুঝতে পেরেছি যে রেজি আপু সাথে আছে। না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে রেজি আপু, খুব ভালো আছি। আমাদের সাথে খুব পছন্দের একজন সঙ্গীত শিল্পী রয়েছেন রুকসানা মমতাজ, প্লিজ কথা বলুন। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিটা জানে, আর একটা হচ্ছে তুমি ছিলে না যখন চোখে ছিল না সফল, যে কোনো একটা গান। আচ্ছা, ডেইজি অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আর সাথেই থাকুন, আমাদের পুরো আয়োজনটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর দুটো গানের অনুরোধ কিন্তু করেছেন। তো যেটা বলেছি যে আমি আমার যে গানের কথা তুমি বললে, আসলে আমাদের তো সুযোগ আসে খুবই কম, তো যেই যে যতটুকু সুযোগ পাই চেষ্টা করি যে আমার ভালো লাগার গান তো থাকবেই, পুরনো দিনের গানগুলো তো ভালো লাগার গান, ভালোবাসার গান, কিন্তু নিজের গানটাকেও মানুষের সামনে আনার চেষ্টা তো থাকতে হবে প্রত্যেকটা শিল্পীর, ওটার মধ্যেই তো আমার সক্রিয়তা। হ্যাঁ, মৌলিক গানগুলো আসলে একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, ভালো লাগার গানগুলো তো সারা বছর সবাই তো গাইছেই, সব চ্যানেল দেখা তো যাচ্ছেই। তো যে যে কথা বলছিলে যে জি সিরিজ থেকে বের হয়েছে, একটা গান বের হয়েছে আমায় এক চিলতে আকাশ দাও, যে গানটা তোমাকে শোনাচ্ছি এখনই, এবং পরে আরেকটা গান তোমায় দেব ইলশে গুড়ে বৃষ্টি।
মন ছুঁয়ে মুই ভিজতে লাগে মিষ্টি আমায় এক চিলতে আকাশ দা তোমায় দেব ইলশে গুড়ি বৃষ্টি আকাশ ভেঙে শ্রাবণ ধারা ভেজাবে উঠোন তোমায় ভেবে জানালাতে দাঁড়াবো তখন আকাশ ভেঙে শ্রাবণ ধারা ভেজাবে উঠোন তোমায় ভেবে জানালাতে দাঁড়াবো তখন আমার জানালাতে নেই তো বাতাস যায় না দেখা খোলা আকাশ আমায় আকাশটাকে দেখতে দা তোমায় দেব সাগর চোখের দৃষ্টি আমায় আকাশটাকে দেখতে দা তোমায় দেব সাগর চোখের দৃষ্টি খুবই রোমান্টিক একটা গান খুবই আর যেটা বলছিলেন যে বাণী প্রধান গান ঠিক আছে মানে কিছু গান থাকে যেটা হচ্ছে রোমান্টিকতা যেমন রয়েছে আবার অর্থও রয়েছে শুধু কথাগুলো অন্য গানের সাথে মিলে যাওয়া বা শুধুই একেবারে হালকা বলার জন্য বলা গাওয়ার জন্য গাওয়া ওরকম কিছু আমি রাখতে চাই নট লাইক দ্যাট এবং খুব ইমোশনালি টাচ করা আমরা সাধারণত দেখে থাকি যে খুব সহজ কথার যে গানগুলো আসলে হয় সেই গানগুলোই কিন্তু শ্রোতাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায় এবং তারা মনে রাখতে পছন্দ করে সহজ কথা কিন্তু সেই সহজ কথাটা যদি টাচ করে রাইট যদি তোমাকে টাচ করে গানের কথা শুধু না সুরটাও গায়কিটাও সব কিছু মিলে যন্ত্রানুষঙ্গ কোনোটাকেই তুমি ফেলে দিতে পারবে না হ্যাঁ তো সেটা যদি তোমাকে টাচ করে তাহলে তো অবশ্যই আর আমার গানগুলো তো মানে একদিনে 1 লাখ ভিউ হওয়ার মতো ওরকম গান না আমার গানের একটা আলাদা একটা শ্রোতা গোষ্ঠী রয়েছে যারা আসলে এই ধরনের গানগুলো পছন্দ করে তো সেরকম আরেকটা গান তোমাকে শোনাচ্ছি যেটা ওই একই সাথে বের হয়েছে কিছুদিন আগে পরে হাজার কথার মরণ হলে কিছু কথা থাকে বেঁচে সেই বেঁচে থাকা কথা কথার মরণ হলে কিছু কথা থাকে বেঁচে এই গানটা স্বপ্নিলের লেখা এফ এস সরকার স্বপ্নিল এটা সুর আমার আর এর আগের গানটাও আমার ইস্যু আচ্ছা এই যে গান গাওয়া তো হচ্ছে পাশাপাশি সুর করার জন্য কিন্তু আলাদাভাবে একটু ভাবতে হয় চিন্তা করতে হয় আমি কিছু করিনি আমার হয়েছে কি জাস্ট লিরিক্সটা যদি আমার পছন্দ হয় তাহলে ওটা আমি চেষ্টা করি একটুখানি করার জন্যে এবং আমি তো গানটা সুর করে যে তখনই যে রেকর্ডিং চলে যায় তা কিন্তু না আমি শোনাই অনেককে শোনাই যারা গুণী শিল্পী যারা আছেন যারা সঙ্গীত বোদ্ধা রয়েছেন আর সঙ্গীত বোদ্ধা যারা আছেন যারা বোঝেন তাদেরকে আমি শোনাই শোনালে পরে তারা যদি বলে যে হ্যাঁ এটা তো সুন্দর হয়েছে তুমি তো এটা করতে পারো তখন আর কি করি হ্যাঁ ওরকম আমার আছে 10-12টা গান আমার নিজের করা আছে সেই গানগুলোই অ্যাকচুয়ালি আমি আজকে শোনাতে চাই খুব বড় একটা প্রাপ্তি যে নিজস্ব কিছু গান একদমই নিজের মতো করে করা আমরা আরেকটা গান শুনবো অবশ্যই আর আমি রূপু ভাইকে স্মরণ করতে চাই রূপু ভাই বাংলা ভিশনে কাজ করতেন এবং রূপু ভাই আমার জীবনের প্রথম মিউজিক ডিরেক্টর তো তাকে শ্রদ্ধা জানিয়ে তার সুরের একটা গান আমি করতে চাই আমি সুখে থাকি দুঃখে থাকি তোমার কি যায় আসে তোমার কি যায় আসে তুমি তো চাঁদ বহু রূপে থাকো
গানটা গাইতে গিয়ে আমার গলা ধরে যাচ্ছিল, কারণ কি আমি মাঝখানে গান ছেড়ে দিয়েছিলাম, এটা মনে হয় 2003-04 দিকে হবে, ছেড়ে দিয়েছিলাম একদমই। তো সাডেনলি রূপু ভাই একদিন রাতে ফোন করলেন যে তুই কেন গান করিস না, তুই করে বলতেন, ওনার ছোট বোনের সাথে আমি পড়তাম। আচ্ছা, তো ওই সূত্রে আর কি তুই তুকারি করে কথা বলতো, আদরের একটা জায়গা ছিল। তুই কেন গান করছিস না? তা আমি বললাম যে থাক, এখন আর অনেকে তো গান করছে, নাই বা করলাম। তখন উনি বললেন যে এত সুন্দর গলা এভাবেই নষ্ট করে দিবি, মানুষের গলা না থাকলে পরে সেটাকে আরও প্র্যাকটিস করে কীভাবে আরও সুন্দর করা যায় একটা চেষ্টা থাকে, আর তোর এমনিতেই খোদায় দেয়া গলা, কিন্তু তুই গান করছিস না, আমার অনুরোধ যে তুই গান করবি। তো আমি বললাম যে তাহলে পরে আপনি কি আমার জন্য গান করবেন, আপনি তো খালি ঘুরাতে থাকেন। উনি খুব মানে খুব লেজি ছিলেন, খুব ঘুরাতেন। তো ঘুরাতেন মানে কি, মানে আসলে তৈরি না হওয়ার আগ পর্যন্ত এমনিতেই রূপু ভাই ওরকমই ছিলেন যে মানে তার মনোমত না হওয়া পর্যন্ত মানে তিনি একটু স্লো ইয়ে করতেন, হ্যাঁ মুভ করতেন। তো আমি বললাম যে আপনি কি গান করবেন আমার জন্য, তখন বললেন যে আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য গান করব, আর মুডি ছিলেন তো আমারই মতো। তারপরে বোধ হয় সপ্তাহখানেকের মধ্যেই এই গানটা করেছিলেন আমার জন্য। বাহ, মানে গানের কথা এবং সুর দুটোই আসলে খুবই অসাধারণ। প্রসেনজিতের লেখা আর অপু ভাইয়ের সুর ছিল। যে কথা অপু বলছিলাম যে কিছু গান আছে যে সহজ, গানের সুরও যদি সহজ হয় এবং শব্দগুলো যদি আসলে শ্রোতাদের আছে না যে কান থেকে সেটা যে হচ্ছে হৃদয়ে পৌঁছে যায়, তাহলে কিন্তু সেই কথাগুলো থেকে যায়। আর আমার তো মনে হয় শ্রোতার ক্ষেত্রে যেটা হয় যে সেই গানটা আসলে নিজের জীবনের সাথে রিলেটেড করে উপলব্ধি করার চেষ্টা করে, সেটা আনন্দের হলে আনন্দের স্মৃতিগুলো তার মনে পড়ে, দুঃখের হলে দুঃখের স্মৃতিগুলো মনে পড়ে। গানগুলোই কিন্তু সবসময় বেশি জনপ্রিয়তা পায়, বেশি জনপ্রিয়তা পায় এবং অনেকদিন পর্যন্ত টিকে থাকে, টিকে থাকে সেটাই। ওকে, আমরা রোকসানা আপুকে দেখেছি যে প্রচুর পুরনো দিনের গান করার একটা বিষয় আপনার মাঝে আছে, একটু যদি জানতে চাই যে পুরনো দিনের যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সবাই আমাদের কম বেশি প্রিয়, কিন্তু তারপর আছে না আইডল হিসেবে কাউকে বেছে নেওয়া বা তার গান করতে আমার বেশি ভালো লাগে, ওরকম কিছু না। আমি তো একজন শিল্পীর গান তুলে নিই, যখন আমার কাছে আমার নিজের কোনো গান ছিল না, আমার শুধু গলাটাই ছিল এবং মঞ্চে প্রচুর গাইতে হতো, সেই সময়টাতে আমি যখন ভারতীয় বাংলা গান মঞ্চে বেশি গাওয়া হতো সেই সময়টাতে কয়েকজন শিল্পী আমরা বাংলাদেশের গান করতাম, তার মধ্যে আমি একজন ছিলাম, চার পাঁচজন মনে হয় আমরা ছিলাম, আমরা প্রচুর বাংলা গান তুলেছিলাম। তো শ্রদ্ধেয় যে সমস্ত গুণী শিল্পী আছেন, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, হাসিনা মমতাজ, আঞ্জুমানারা বেগম, নীলুফার ইয়াসমিন, এরকম অনেক গুণী শিল্পীর গান তুলেছি সেই সময়, কোনো একজনের গান অনেক গান তুলেছি। আচ্ছা, মানে ভালো লাগার গানগুলোই আসলে যত্ন করে তুলে রাখা, এবং যেটা হয় স্টেজে শো করলে তো অডিয়েন্সের প্রচুর রিকোয়েস্ট রাখতে হয়, অডিয়েন্সের এই একটা জিনিস যে আমি এই ব্যাপারে খুবই ভাগ্যবতী ছিলাম যে আমাকে ওইভাবে কখনো রিকোয়েস্ট করা হয়নি স্লিপে লিখে যে এই গানটা করেন, কারণ কি দেখা যেত যে আমি গানটা করলে পরে রিপ্লাই এরকম আসতো ঠিক এই গানটাই চেয়েছিলাম। আচ্ছা, পছন্দের তালিকাটাই আসলে ভাবে ছিল। এই মুহূর্তে কোন গানটির কথা মনে পড়ছে যে যে গানটি দর্শকদের জন্য করা যায়? এই মুহূর্তে কয়েকদিন আগে টেলিভিশনে একটা গান করেছি হারানো দিনের গানের প্রোগ্রামে, সেই গানটি করছি, সরি। এই গানটা তোমারও প্রিয় আমার বিশ্বাস। তন্দ্রাহারা নয়ন আমা এ মাধবী রাতে তারার কুসুম হয়ে চাঁদ কণ্ঠে জড়াতে, তন্দ্রাহারা নয়ন আমা এ মাধবী।
এই গানটা অসম্ভব সুন্দর একটি গান। তবে অন্যের গান গাইতে গেলে যে জিনিসটা হয় যে সামনে লিরিক্সটা না থাকলে পরে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেক গান তো, আর গুণী শিল্পীদের গানগুলো আসলে খুবই যত্ন নিয়ে গাইতে হয়, কারণ একটু ভুল হয়ে গেলে কিন্তু তাদের মনটা খারাপ হয়। সেই কারণে আমি অ্যাভয়েডই করতে চাই যে সত্যি কথা যে দেখা যায় যে হয়তো আমার একটু গায়কিতে ভুল হয়ে গেল বা গানের কথায় ভুল হয়ে গেল, হতেই পারে, লাইভে হতেই পারে, লাইভ তো অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আমি যেটা দেখি যে অনেকেই রয়েছেন, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও গানের লিরিক্স মনে রাখাটা খুব কঠিন মনে হয়, আমার জন্য খুব কঠিন সত্যি আমার জন্য। আচ্ছা, গান নিয়ে তো কথা শুনলাম, এবারে একটু বর্তমান পেশা নিয়েও কথা বলতে চাই। আপনি বলছিলেন যে পেশাটা শুধুই মাত্র শখের বসে, গানটাকেও একদম ফুললি প্রফেশনালি নিয়েছেন সে কথা বলবো না, শখের বসেই বা ভালো লাগা থেকেই করে যাচ্ছেন, ওটা নেশা থেকেই পেশায় পরিণত হয়েছিল। তারপরে যেটা হয় যে আমাদের এখানে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বা যে কোনো প্রকার দুর্যোগ হলে সবার আগে কিন্তু শিল্পীরাই এফেক্টেড বেশি হয়, বেশি হয়, তো সেই কারণে সাপোর্টে একটা কিছু থাকলে পরে সুবিধা। আচ্ছা, তাই না? রাইট আপু, আমাদের দর্শক তো অনুরোধ করেছিলেন দুটো গানের, রিকোয়েস্টের গান কি এই মুহূর্তে আমরা শুনতে পারি? কিছুক্ষণ পরে আমরা একটা বিরতিতে যাব, সো বিরতির আগে যদি আরেকটা রিকোয়েস্টের গান হয়ে যায়। রিকোয়েস্টের গান হচ্ছে ওই, ওটা লিরিক্সটা তো আমার মনে নাই, কি জানো তোমারে লেগেছে, হ্যাঁ একটু করে শুনে নিই আমরা। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, চাঁদ বুঝি তা জানে, ডেইজি আপু তো আর থাকবে না, আমার গানটা করেনি, প্রিয়, অসম্ভব সুন্দর একটি গান। আচ্ছা, ডেইজি আপু নিশ্চয়ই আমাদের সাথে আছেন, আমরা কিন্তু একটু হলেও পছন্দের গান শুনে দিয়েছি, সো আমার মনে হয় রুকসান আপুকে আপনার পক্ষ থেকে আমি একটা থ্যাঙ্কস দিই, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। ওকে, ডেইজি আপু তো আমাদের সাথে রয়েছেন, এরকম অসংখ্য দর্শক কিন্তু অলওয়েজ কানেক্টেড হওয়ার চেষ্টা করেন, হয়তো ফোনে আমাদের সাথে পান না, তো তাদের জন্য আমরা একটু একটু করে গান আরও শুনবো, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আমাদের আজকের অতিথি রুকসানা মমতাজ আপুর সাথে, ফিরবো আবারও, আড্ডা হবে, গান হবে, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি সকালবেলা রোদ্দুরের আয়োজন থেকে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে, আমাদের আজ আয়োজন সকালবেলা রোদ্দুরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে এলাম আপু আমরা আড্ডায়, কিন্তু যে কথা বলছিলাম বিরতিতে যাবার আগেই যে আমাদের সাথে অসংখ্য দর্শক থাকেন, সবসময় কানেক্টেড হতে পারে না, বাট এখন এই মুহূর্তে একজন দর্শক আছেন, সো আগে ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। জি জি অবশ্যই কথা বলুন, এবং প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কথা বলুন। ওয়ালাইকুম সালাম। আমি কিভাবে মূল্যায়ন করবো আমি শিল্পীকে, আমি দেশের অনেক গুণ শিল্পীকে আমি গান শুনি, ওনার তো ওনার শুধু উনি, আমার কোন অনুরোধ নাই, রক্ষণাপ্রা তোমার একটা গান ছিল হিন্দি গান আমার খুব ভালো লেগেছিল, ওটা যদি তুমি একটু মৌলিক গান করতে যদিও, হ্যাঁ তারপর যদি পারো করো আর কি। হ্যাঁ হ্যাঁ রক্ষণাপ্রা, ধন্যবাদ, ভালো থেকো। আচ্ছা, হিন্দি গান শুনতে চেয়েছে শেফালি আপু, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আর অবশ্যই যে কোনো শিল্পীর জন্য আসলে চমৎকার কিছু কথা অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করে। রুকসান আপু, গানের অনুরোধ তো আছে আপনার পছন্দ অনুযায়ী। जरा सी आहट होती है तो दिल सोचता है कहीं
जरा सी आहट होती है तो दिल सोचता है। थैंक यू রুকসানা আপু। এবার আবারও আপনার গানের প্রসঙ্গে যেতে চাই, আপনার বেশ কিছু সলো অ্যালবাম ছিল, মিক্সড অ্যালবাম ছিল, এখন তো আসলে সেভাবে অ্যালবামের যুগ নেই যে একসাথে অনেকগুলো গান একসাথে করে রিলিজ করা, বাট একটা দুটো করে ট্র্যাক কিন্তু রেগুলারই আসতে থাকে, যেটা ধারাবাহিকতা আপনারও রয়েছে। যেটা আমি করেছি আমার এক চিলতে আকাশ দাও কিংবা হাজার কথার মরণ হলে, এই দুটো গান বসুন্ধরা গ্রুপ এটা স্পন্সর করেছে। নিজের নিজে নিজে করা তো ওইভাবে মানে একার ইয়েতে তো সম্ভব হয় না, তো আমি আমাকে ওরা সাপোর্ট করেছে পুরোটা, যদিও আমি পাইনি কিন্তু 50% সাপোর্ট করেছে, আমি সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আর এখন যে গানগুলো আমি করছি এই গানগুলো আমি নিজেই করছি। আচ্ছা, তিনটা গান করছি। ইন ফিউচারে আর কি কি প্ল্যান আছে নতুন গান? এখন তো তিনটা গান করছি আপাতত, কিন্তু মিউজিক ভিডিও করার মতো আমার ওরকম সামর্থ্য নেই যে আমি মিউজিক ভিডিও করব, আমি লিরিক্যাল ভিডিওই ছাড়ব, সেটাই ইচ্ছা আছে। তবে মানে আমার যেটা হয় যে আমার আমি সবসময় গানের লিরিক্স খুঁজতে থাকি, যে মনের মতো বাণী প্রধান গান যেহেতু করি আমি সেটা খুঁজতে থাকি, এবং খুঁজে পেলে তারপরে হারমোনিয়াম নিয়ে বসি আর কি, এটা হয়ে থাকে। স্যার নিজের একটা আসলে কি বলবো এটাকে পিপাসা যেটাকে বলে না, যে এখন গান শুধু আমি আমার জন্য করি, সত্যি আমি কিন্তু গান এখন আমার জন্যই করি, এবং আমি এই ব্যাপারে খুবই সেলফিশ আমি বলবো, যে আমার পছন্দটাকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি, যে আমার সম্পূর্ণ নিজের জন্য করা। হ্যাঁ, সম্পূর্ণ নিজের জন্য করা, তারপরে যদি আমি সেজেছি তোমার যদি ভালো লাগে তো আমি সার্থক, কিন্তু আমার নিজের ভালো ভালো লাগছে সবার আগে, সবার আগে সেটা। ওকে রুকসানা আপু, আপনি যে গানগুলো রয়েছে একদম মৌলিক নিজের গান, সেখান থেকে সবচেয়ে পছন্দের গানটা এখন শুনতে চাই। আমার নিজের গান আমার কখনোই পছন্দের গান নয়, আমি জাস্ট গান করেছি তোমাদের জন্য, গানটা তোমাদের জন্য করেছি, তোমরা শোনো দেখো কেমন লাগে। এই গানটা আশা করি ভাল লাগবে, কারণ কি এই গানটা আমি যেখানে করেছি সবাই পছন্দ করছে, আর গানটা লিখেছে সকাল, সুরটা আমার করা। ইচ্ছে আমার মনের নদী, ইচ্ছে মনের ঢেউ, আকাশ জানে বাতাস জানে আর জানে না কেউ, তুমি ছাড়া রোদে লাদিন ঢাকে কালো মেঘে, অসময়ে বৃষ্টি নামে বিরহী আবেগে, বিরহী আবেগে, তুমি এখন ভালো লাগার মিষ্টি শিহরণ, ভালোবাসার বর্ণমালায় প্রথম উচ্চারণ, তুমি এখন সারা বেলা কাজ ভোলানো মন, হৃদয়ে পুরে প্রথম গড়া প্রথম আবাসন, তোমায় ভেবে যায় না প্রহর জটিল গুণে ভাগে, অসময়ে বৃষ্টি নামে বিরহী আবেগে, বিরহী আবেগে। এই গানটা সবাই প্রশংসা করেছে, শিল্পীরা বিশেষ করে, এবং তারা অবশ্যই বাংলাদেশের গুণী শিল্পী, এবং এই গানটি আমি শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদির যে উপস্থাপনায় যে প্রোগ্রামটি হয় গানে গানে দেশে দেশে, ওখানে আমি গাইবার সুযোগ পেয়েছিলাম, হাদি ভাইকে শুনিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, একটা কথা জানতে চাই, যে আমরা সাধারণত দেখে থাকি এখনকার প্রজন্মের অনেকেই আছেন যারা গান করছেন সাথে সাথে সুর করছেন, কিন্তু আপনি যেহেতু গানটাকে প্রফেশনালি নেননি, শুধুমাত্র নিজের জন্য করা, তো মানে সুর করার ইচ্ছেটা কেন জাগলো বা কেন মনে হলো যে না আমি আমার নিজের জন্য গান করব, নিজেই সুর সৃষ্টি করব? বিষয়টা এরকম যে কি বলবো, এটা এটা প্রমাণ করার জন্যে না যে আমি ভালো সুর করি, তার জন্যে না, জাস্ট ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে
ঠিক আছে একবার ট্রাই করে দেখি, একবার ট্রাই করে দেখি। এবং ট্রাই করতে গিয়ে কিন্তু ইচ্ছে আমার মনে নদী এই গানটা আমার আজ থেকে 3 বছর আগে আমি করেছিলাম, এবং করে মানে আমি সো লাকি যে বাংলা ভীষণে আমি এই গানটা প্রথম করি। এবং হাজার কথার মরণ হলে এই গানটি অনেকদিন আমি সুর করছিলাম না মাঝখানে, তো বিপ্লব ভাই একদিন বললেন, বিপ্লব নাহিদ বিপ্লবের কথা বলছি আমি, বিপ্লব ভাই একদিন বললেন যে সামনে একটা প্রোগ্রাম আছে, আমি কিন্তু হচ্ছে আপনি কোনো পুরনো গান গাইতে পারবেন না, আপনার নতুন একটা গান। হ্যাঁ হায় হায় গানের কথা কোথায় পাবো, মানে কথা তো আমার পছন্দ হয় না সহজে। তারপরে গানটা মানে লিরিক্সটা এলো আমার হাতে, আসার পরে সুর করে যখন আমি গিয়েছি, এখানে বসেই গিয়েছি, আরও শিল্পীরা ছিলেন, তো তখন বিপ্লব ভাই বের হয়ে বললেন যে গানটা তো সুন্দর হয়েছে। তারপর আমরা কিন্তু তখনও রেকর্ডিংয়ে যাইনি। আচ্ছা, একদম নতুন, একদম আনরিলিজড ট্র্যাক ছিল, আনরিলিজড। হ্যাঁ, একটা জিনিস কিন্তু তাহলে প্রমাণ হয়ে যায় যে বাংলা ভীষণ সবসময় মানে সুস্থ সংস্কৃতি এবং সুন্দর যে কোনো কিছুর পাশে সবসময় থাকতে পছন্দ করে। সেটা ঠিক, সেটা ঠিক। আর বাংলা ভীষণের সাথে তো সত্যি কথা বলতে কি যে অন্য সব, এটা এটা বলার জন্য বলা নয় বা এটা অয়েলিং করার জন্য না, আমি বাংলা ভীষণে যথেষ্ট সম্মানিত, যথেষ্ট আমাকে যথেষ্ট ভালোবাসে সবাই। অবশ্যই গুণের কদর আসলে সব জায়গা থেকেই করা উচিত, এবং সেই জায়গা থেকে সুস্থ ধারা সংস্কৃতি চর্চা যারা করেন তাদের জন্য তো এটা একটা আমি বলবো বড় বিষয় যে একজন শিল্পীর সাথে পারিবারিকভাবে আত্মিকভাবে কানেক্টেড থাকা। সো বাংলা ভীষণ পরিবারের একজন সদস্য আপনাকে আমরা ভাবি অলওয়েজই। থ্যাংক ইউ। ওকে রুকসান আপু, প্রথম সুর করা যে গানটি ছিল সেটি আসলে কত বছর আগে করেছিলেন? এটা বছর তিনেক আগে হবে, এই যে শুনালাম এখন। আচ্ছা, জি গানটির কথা বললেন। হ্যাঁ, এখনই শুনালাম। তার মানে খুব বেশি দিন হয়নি যে আপনি শুট করছেন? না, খুব বেশি দিন ধরে শুট করছি না। আর রিসেন্টলি আমি একটা গানের লিরিক্স আবার পেয়েছি। এই ভদ্রলোক দেশের বাইরে থাকেন, কানাডাতে থাকেন, এবং ওনার সাথে আমার ফেসবুকে উনি আমাকে পাঠিয়েছিলেন গানটা। গানটা মানে একটা কবিতা আর কি, তো কবিতাটা আমার এত ভালো লেগেছে যে আমি ওটা শুট করেছি, এবং ওই ওই গানটাও আমি মানে একই সাথে রেকর্ড করছি। ওই গানটা শোনাচ্ছি, একটা কবিতা টোটালি। অনেক বছর পরে হঠাৎ এমন কর, না পাওয়া প্রথম প্রেমের প্রথম প্রহর মনে পড়ল। অনেক বছর পরে তোমার কণ্ঠ স্বর, তুমি ছাড়া ছন্ন ছাড়া খাঁখা শহর মনে পড়ল। দুপুর বেলা কি একলা নদীর মতো বয়ে যেতাম, কথায় কথায় ভীষণ ব্যথা মনে পড়ল। কথায় কথায় ভীষণ ব্যথা মনে পড়ল, মনে পড়ল। মানে টোটাল একটা কবিতা, কোনো রিপিটেশন নাই, এবং আমি যন্ত্রানুষঙ্গ খুব কম রাখতে বলেছি যে শুধু গিটার বা শুধু বাঁশির ওপরে, এরকম আমি কখনো ইন্টারফেয়ার করি না যে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হবে, বাট দিস টাইম আমি আমার যে মিউজিক বাণীটাকে আসলে বেশি প্রাধান্য দিয়েছি, বাণী এবং সুরের যে খেলাটা আছে যেটা হচ্ছে যে মানে তার যে শুনবে তার মনের মধ্যে যেন ছবিটা ভেসে ওঠে যে কি অনেক দিন পরে এটা একটা আসলে কবিতার উপরে সুরারোপ করা হয়েছে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে অনেক বাজে প্রভাবের কথা আমরা জেনে থাকলেও একটা বিষয় কিন্তু আসলে খুবই স্পষ্ট যে এই মাধ্যমের কারণে অনেক দূরে থেকেও খুব সহজে কিন্তু কানেক্টেড হয়ে যাওয়া সম্ভব। একদম ভালো
কিছু পাওয়া সম্ভব, প্রয়োজন শুধুমাত্র আমার আসলে বেছে নেওয়াটাকে, তুমি কিভাবে ইউজ করছো সেটার উপরে কিন্তু, হ্যাঁ রেজাল্টটা সেটার উপরে আসবে, রাইট। এবং আরেকটা বিষয় বলতে চাই যে আমরা বাঙালিরা আসলে আমাদের দেশকে খুব ভালোবাসি, আমাদের দেশের যে সংস্কৃতি রয়েছে তাকে খুব ভালোবাসি, এই জন্য কিন্তু যারা দেশের বাইরে থাকেন প্রবাসে, শত ব্যস্ততা শত প্রতিকূলতা, আপনি যে কথা বললেন যে কানাডা থেকে পাঠিয়েছেন, ওখানকার আবহাওয়া বৈরিতা সবকিছু মিলিয়ে তাদের অনেক প্রতিকূলতা রয়েছে, তার মাঝেও যে সংস্কৃতি চর্চা করছেন এবং উনি চাইছেন যে আমার কবিতাটা ভালো একজনের হাতে পড়ুক যেন গান হয়, ভালো কিনা জানি না কিন্তু মানে আমি ওনার কবিতাটা পড়লাম, পড়বার পরে তারপর আমি বললাম যে আপনার এই কবিতাটা আমি গান করতে চাই, উনি তো মানে খুবই খুশি যে হ্যাঁ ঠিক আছে নেন, উনি একজন ইঞ্জিনিয়ার, বললেন যে ঠিক আছে নেন। তারপর ওনার সাথে কথা হচ্ছে, এখন অবশ্য হয়তো খুব ব্যস্ত আছেন ওনার সাথে কথা, আমি ওনাকে দেখিনি কখনো, জাস্ট প্রোফাইলে ছবি দেখেছি, দ্যাটস অল, এই আর কি। তো এইভাবে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আর আমার শুধু মানে একটাই শুধু কষ্ট যে ভালো গানগুলো কিন্তু সেভাবে প্রচারে আসে না, রাইট, এটা একটা। এই প্রচারের কথা যেহেতু বললেন, সেখানে একটা বিষয় আমি বলতে চাই যে এখন তো ইউটিউবের যুগ প্রচুর, এবং শুধুমাত্র লিসেনার্স নয়, এখন ভিউয়ার্সের সংখ্যাও অনেক বেশি। দেখা যায় অনেকেই চিন্তা করে ইউটিউবে হয়তো আমি অডিও না দেখে ভিডিও অ্যান্ড অডিও যদি একসাথে দেখা যায়, তো এই যে আপনি বললেন যে গান করছেন কিন্তু অডিও লিরিক্স হয়তো আসছে কিন্তু ভিডিওগ্রাফি হচ্ছে না, তো এর কারণে কি মনে হয় যে গানগুলো পিছিয়ে যাচ্ছে বা যেভাবে দর্শক শ্রোতাদের কাছাকাছি আসা প্রয়োজন সেভাবে আসতে পারছে না? আমি আসলে এই জিনিসটা এখনো পর্যন্ত আমার কাছে পরিষ্কার নয় এখনো পর্যন্ত, কারণ কি যে আমি তো দেখি মানে ভিউ, যে হিসেবে ভিউ দেখা যায় গানটা তো সেই হিসেবে লোকের মানে মুখে মুখে শোনা যায় না, কিন্তু আমরা দেখি যে কী হয়েছে 5 লাখ ভিউ হয়ে গেছে, কিন্তু সেটা হলে পরে কিন্তু রাস্তাঘাটে গানটা শোনা যাবে সেভাবে কিন্তু শুনছি না, তো কিভাবে হয় আমি ঠিক জানি না, এটা এই বিষয়টা আমি আসলে বুঝি না এখনো পর্যন্ত, কিন্তু আমি ভিউয়ার্স চাই না, আমি লিসেনার চাই। ওকে, আমি চাই যে তুমি গানটা শোনো, অডিওর প্রতি বেশি আপনার মানে, হ্যাঁ। আর তাছাড়া ভিডিও বানাতে গিয়ে আমি একটা গানের আমার ভিডিও করা হয়েছে কিন্তু আই এম নট হ্যাপি অ্যাকচুয়ালি, কারণ কি যে একে তো ওরা যেভাবে বাজেট চাইবে আমি তো সেভাবে দিতে পারবো না, আর দ্বিতীয়ত ওই লিমিটেশনসের মধ্যে গিয়ে ওরা কাজ করতে গিয়ে ওরা যেটা যেভাবে করে সব কিছু মিলে আসলে মিলে না। ওকে, তো আমার মনে হয় যে লিরিক্যাল ভিডিওটাই ঠিক আছে, কারণ কি একটা সময় তো এই যে যারা গুণী শিল্পী যাদের গানের কথা এখনো পর্যন্ত শ্রোতারা ফোন করে জানায়, তারা তো শিল্পীর চেহারাও দেখেনি, রেডিওতে গানটা শুনেছে, তাই না? রাইট। এবং সেই সেই গানটার একেবারে দেখো মিউজিকটা পর্যন্ত, কি মিউজিক বেজেছে সেটা পর্যন্ত তাদের মুখস্থ আছে, তো সেই যুগটা তো পাবো না, কিন্তু আমি আন্তরিকভাবে আমি চাই যে ভিউ না লিসেনার, যদি গানটা তারা শুনে যদি বলতে পারে, এবং এখনও যদি আমাকে বলতে হয় যে আমি গান করি আমি শিল্পী এ কথা যদি আমাকে বলতে হয় তো এর চেয়ে তো কষ্টের আর কিছু হতে পারে না, তাই না? রাইট। এবং একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি যে তার গাওয়া কোনো গান যদি সেটা তার শ্রোতাদের মুখে মুখে থেকে যায়, সেটাই সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমার একটা দেশের গান বাসুদা করেছিলেন, এটা সম্ভবত 2003-04 দিকে হবে, এই গানটি কোনো একটি চ্যানেলে বহুবার প্রচারিত হয়েছে এবং অনেক যারা বৌদ্ধ শ্রোতা তারা আবার আমাকে ফোন করে বলেন যে এই গানটি আপনি কেন করেন না কেন, এই গানটি গানটা খুবই সুন্দর একটা মিষ্টি গান, আপনি কি একটু শুনতে পারেন? হ্যাঁ অবশ্যই শোনাবো। পাহাড়ের কোল ঘেঁষে যে ঝর্ণা বয়, জানো কি সে কোন কথাটি আমায় কয়, সে যে কয় বিশ্বের সেরা দেশ, সে আমার চির সবুজ সোনামুখী বাংলাদেশ, গানটি মাহবুবুল আলম লিখেছেন এবং বাসুদার সুরে।
আমি করেছিলাম, খুবই সুন্দর গান। আর দেশের গান সবসময় অনেক বেশি প্রিয় হয়, অনেক ভালো লাগার হয়, কেননা দেশের গানে আমার মনে হয় যে যে শব্দগুলো চয়ন করে আসলে গানটি লেখা হয় শব্দগুলোই খুব মধুর। রুকসানা আপু, কি বলবো, আসলে আড্ডা দেওয়ার আগে মনে হয় যে অনেক কথা হয়তো বলা হবে, কিন্তু দেয়া আড্ডা দেওয়া শুরু করার পরে কিন্তু সময় কখন কিভাবে বয়ে চলে যায়। আচ্ছা, চলে গেছে নাকি সময়? আসলে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শেষ একটা গান শুনবো, গান শুনতে শুনতে বিদায় নেব, একটু বড় করেই এবারে গানটা শুনতে চাই, কিন্তু তার আগে যেহেতু বিদায়ের পালা, প্রথমে আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিন। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব, যেটা সবাই বলে সেটাই বলতে হবে, যে ভালো গান শুনবেন, আর যারা ভালো গান গায় সেই সব শিল্পীদেরকে সাপোর্ট করবেন, কারণ কি আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার। অনেক ধন্যবাদ জিকসান আপু, আপনাকেও আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য, সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য, আপনার যে আনরিলিজড ট্র্যাকগুলো রয়েছে তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, ভালো কিছু আশা করছি। গান শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলা রোদ্দুরের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আড্ডা এবং গানে কিছুটা সময় আপনাদের সাথে আমরা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেছি। আবারও ফিরে আসবো আমাদের আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরভাবে কাটবে আপনাদের আজকের দিনটি প্রত্যাশা। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। একটা দেশের গান, এই গানটি নুরুল ইসলাম মানিক সুর লিখেছেন এবং সুর করেছেন রুবাইয়াত শামীম। এই গানটিও খুব সুন্দর একটা গান। শিশির ভেজা সরষে ফুলের মাঠ পেরিয়ে, এক তারার বাঁশের বাঁশির সুর হারিয়ে, শিশির ভেজা সরষে ফুলের মাঠ পেরিয়ে, এক তারার বাঁশের বাঁশির সুর হারিয়ে, আমি আর কোথাও যাব না, আমার প্রিয় বাংলাদেশ আমার ঠিকানা, আমার প্রিয় বাংলাদেশ আমার ঠিকানা। এখানে প্রজাপতি ফুলে ফুলে ঝিলিমিলি ডানা মেলে হাওয়ায় দোলে, আমার প্রিয় বাংলাদেশ আমার ঠিকানা, আমার প্রিয় বাংলাদেশ আমার ঠিকানা, শিশির ভেজা সরষে ফুলের মাঠ পেরিয়ে, এক তারার বাঁশের বাঁশির সুর হারিয়ে, আমি আর কোথাও যাব না, আমার প্রিয় বাংলাদেশ আমার ঠিকানা, আমার প্রিয় বাংলাদেশ।